हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 2 जुलाई 2020 कारेंट अफेयर्स निये एलाम। आज के सेटे तुम्हारे जो मोट 12 कारेंट अफेयर्स आछे तार साथे साथे प्रासंगिक तथ्यगुलो आलोचना कर देव। तुम्हारा भिडियो प्रथम थेके शेष पर्यंत देखो, स्किप करो ना। जदि भलो लागे लाइक करो और चैनले नतून हो थाकले सबस्क्राइब करो। और जरा आगे कारेंट अफेयर्सगुलो एखोनो देखे नाओनी, दैनिक कारेंट अफेयर्सर जो भिडियोगुलो आमी रोज दिच्छी सेगुलो जरा एखोनो पर्यंत देखे ओठोनी तादेर जोन्नो डेस्क्रिप्शन बक्से प्लेलिस्ट लिंक देवा आछे। तोमरा सेई लिंके क्लिक कर ले पर समस्त कारेंट अफेयर्सर भिडियोगुलो तोमरा पेये जाबे। ओके, चलो ताहले आजकेर प्रश्नगुलो देखे नी। प्रथम प्रश्न, वर्ल्ड एलार्जि उइक पालन करा हय कबे? ए प्रश्नेर सठिक उत्तर हये जाबे अपशन बी, 28 जून थेके 4 जुलाई। एई सप्ताहेर घोषणा करे वर्ल्ड एलार्जि अर्गानाइजेशन WAO, सदर दफ्तर जुक्तराष्ट्र। 2 नम्बर प्रश्न आमरा देखबो, वृक्षरोपण करार जन्य संकल्प पर्व पालन करछे कोन केंद्रीय मंत्रालय? सठिक उत्तर हो जाबे अपशन बी, संस्कृति मंत्रालय। 28 जून थेके 12 जुलाई पर्यन्त एटा पालन करा हबे। 3 नम्बर प्रश्न देखबो, सम्प्रति कृषकदेर जन्य ई किषाण धन एप्लीकेशनटी लंच करेछे कोन ब्यांक? सठिक उत्तर हो जाबे अपशन बी, HDFC ब्यांक। 4 नम्बर प्रश्न, ভারতের প্রথম লাইকেন ছত্রাক পার্ক তৈরি করল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড। পিথোরাগড়ের মুন্সিয়ারি গ্রামে এই পার্ক তৈরি করল উত্তরাখণ্ডের বন দপ্তর। উত্তরাখণ্ডের রাজধানী গারসেন গ্রীষ্মকালীন না শীতকালীন হল? দেরাদুন। বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, বর্তমান রাজ্যপাল ববি রানী মৌর্য। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, প্রজেক্ট প্ল্যাটিনা নামে সবথেকে বৃহৎ প্লাজমা থেরাপি ট্রায়াল শুরু করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, রাজ্যে করোনা ছড়ানো রুখতে কিল করোনা ক্যাম্পেইন শুরু করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। রাজধানী ভোপাল, বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 7 নম্বর প্রশ্ন দেখব, বেট 2020 হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত বিয়ন্সে কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সঙ্গীত। তিনি আমেরিকার বাসিন্দা, সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি নৃত্য এবং অভিনয়ের জন্যও খ্যাত। জন্ম 1981 সালে 4 সেপ্টেম্বর, সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন মার্কিন ডলার। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি খেলাধুলা থেকে অবসর নেওয়া মেরিও গোমেস কোন দেশের ফুটবলার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জার্মানি। জার্মানির রাজধানী বার্লিন, মুদ্রার নাম ইউরো, বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। 9 নম্বর প্রশ্ন দেখব, সম্প্রতি প্রয়াত গীতা নগভূষণ কোন ভাষার লেখিকা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কন্নড়। তিনি কর্ণাটকের বাসিন্দা, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 78 বছর। কর্ণাটক সাহিত্য একাডেমির চেয়ারপারসন ছিলেন তিনি। গুলবর্গা ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন। এবার আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম পালন করা হয় কবে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 30 জুন। 11 নম্বর প্রশ্ন আমরা দেখব, ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 জুলাই। 12 নম্বর প্রশ্ন দেখব আমরা, কবে বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় শুরু হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 জুলাই 2020।
তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া ডিসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।